এতদিন টিভির পর্দায় সিনেমা হলে তার লেখা গল্প দেখে মুগ্ধ হয়েছেন দর্শকেরা, এবার তার লেখা গল্প পড়বেন পাঠকেরা। তিনি প্রযোজক লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। মুক্তি পেল লীনা গঙ্গোপাধ্যায়ের প্রথম বই সবাধারে জ্যোৎস্না। এমন এক বিশেষ অনুষ্ঠানে হাজির ছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় সহ বর্তমান প্রজন্মের একাধিক অভিনেতা অভিনেত্রীরা। প্রথম বই নিয়ে কি বললেন লীনা গঙ্গোপাধ্যায় দেখে নিন। সেটাই, স্বপ্ন পূরণ হয়ে গেলে তো আর কিছু দেওয়ার থাকে না, স্বপ্ন নিয়ে বাঁচতেই হয়। তো এটা হয়তো একটা ধাপ হলো তার, বন্ধু বান্ধব সবার সহযোগিতায়, সবার ভালোবাসায় এবং বাবার এই ইচ্ছেটা পূরণ হলো। লেখার দায়িত্বটা তো আমারই, যদি ভবিষ্যতে আরও লেখা হয়তো আরও অনেকে খুশি হবেন, বাবাও খুশি হবেন। সিরিয়ালের গল্পে খুব বাস্তবের ছবিগুলোই থাকে, মানে যা ঘটছে সেটাই আপনি আপনার মতো করে দেখান, এক্ষেত্রে আপনার এই গল্পও কি সেটাই থাকবে? দেখা যাবে, যা জীবনে দেখেছি আমি তাছাড়া লিখতে পারি না, তো সে সিরিয়ালই হোক আর নিজের লেখা গল্পই হোক, যেটুকু দেখেছি সেটুকু লিখি। হয়তো বলার কৌশলটা আলাদা হয়, সিরিয়ালে একরকম করে বলা হয়, গল্প উপন্যাসে আর একরকম করে বলা হয়, কিন্তু বলার বিষয় কিন্তু একই থাকে। আপনার বইয়ের লেখা থেকে যদি কেউ কোনোদিন ছবি বা সিরিয়াল ছবি বানাতে চান, সেটা কি মানে আসলে আমার জীবনের প্রথম ছবি আমার বানানো গল্প থেকেই হয়েছে, আমার গল্প থেকেই হয়েছিল। গৌতম হালদার বানিয়েছিলেন ভালো থেকো, তো সেটা আমারই গল্প জন্মদিন। আবার কিছু কিছু লোক এই নিয়ে আবার আলোচনা করেন যে মাধুরী জি আপনি প্রোটেস্ট করবেন না, বাংলা সিরিয়ালে হিন্দি গান কেন? আমার যার যেটা ভালো লাগে, এটা তো ভারতবর্ষের গান, অন্য দেশের গান নয় তো, কিন্তু অন্য দেশের গানও তো হয়, কাজে ওটা ভেব না, যার যা ভালো লাগে সে তাই করে।